ও কাকিমা, মাছ নেবে? টাটকা টাটকা নদীর মাছ আছে, একদম অল্প দামে দিয়ে দেব। কি রে হীরামতি, আজ এত সকাল সকাল মাছ নিয়ে বেরিয়েছিস? এই ঠান্ডায় তোদের ঠান্ডা লাগছে না? কি করব কাকিমা, ঠান্ডা তো লাগছে, কিন্তু পেটের দায়ে সকাল সকাল বেরিয়েছি। তা না হলে মাছ যে সবাই কিনে নেয়, আর আমাদের মাছগুলো বিক্রি হয় না। আরে ঠিক আছে হীরামতি, আমায় তবে 1 কেজি মাছ দে। এই নাও কাকিমা তোমার মাছ। এই যে, এরা হলো হীরা আর মতি, দুই ভাই। প্রতিদিন সকালে এই দুই ভাই গ্রামে গ্রামে ঘুরে মাছ বিক্রি করতে বেরোয়, আর মাছ বিক্রি করে যে কটা টাকা তারা উপার্জন করে সেই টাকায় তাদের দুভাইয়ের পেট চলে। খুব অল্প বয়সে হীরামতি তার বাবা মাকে হারায়। নদীতে মাছ ধরতে গিয়ে তার বাবা মা জলে ডুবে মারা যায়, আর এখন হীরামতি নদীতে মাছ ধরে তাদের পেট চালায়। নৌকা করে রাতের বেলায় তারা মাছ ধরে, আর সকালে গ্রামে গ্রামে সেই মাছ বিক্রি করে। এভাবেই তাদের দিন চলে। এটা হলো সেই নদী, যেই নদীতে হীরামতি রাতের বেলা মাছ ধরে। শুধু হীরামতি না, গ্রামের সমস্ত মানুষই এই নদীর ওপর নির্ভরশীল। তারা এই নদী থেকে মাছ ধরে, সেই মাছ কেউ শহরে বিক্রি করে, কেউ গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে। এইভাবেই গ্রামের মানুষের পেট চলে। আর এই নদীর পাড়ে রয়েছে এক ভয়ানক কবরস্থান, যেই কবরস্থানের কাছে মানুষ রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা বেরোতেও ভয় পায়। কেননা সেই কবরস্থান থেকে রাতের বেলা পচা গলা গন্ধ এখানকার মানুষ প্রায়ই পেয়ে থাকে, যারাই রাতের বেলা মাছ ধরতে ধরতে সেই কবরস্থানের কাছে গিয়ে পৌঁছায়, তাদের সকলের নাকে সেই পচা গলা গন্ধ ভেসে আসে। এমনকি কবরস্থান থেকে অদ্ভুত অদ্ভুত শব্দও তারা শুনতে পায়। গ্রামের সকল মানুষ ভাবে সেই কবরস্থানে কোনো ভূত প্রেত আস্তানা গেড়েছে, তাই ভয়ে গ্রামবাসীরা রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও সেই কবরস্থানের কাছে যেতে ভয় পায়। ঠিক এমনই একদিন হীরামতি কিরে দাদা, সেই তো কখন থেকে জাল ফেলছিস, মাছ পেলি? না রে ভাই, আজকে তেমন একটা মাছ পাইনি। সেই কখন থেকে জাল ফেলছি, একটা মাছও ধরা পড়ছে না আজকে। তাহলে কি করবি, আর জাল ফেলবি না বাড়ি যাবি আজকে? না না, আর খানিকটা অপেক্ষা করি, তা না হলে কালকে কি নিয়ে মাছ বিক্রি করতে বেরোবো। তাহলে শোন, ওই কবরস্থানের দিকটায় চ, অনেক মাছ পড়ে, একটুখানি থেকে চলে আসব। হ্যাঁ ভাই, ওটাই ঠিক হবে, চ তবে ওই দিকটা। এ নৌকা ভাই, একটু এদিকে এসো, আমাদের একটু ওই পারে পৌঁছে দেবে? কে রে দাদা লোকগুলো, এত রাতে নদীর ওই পারে যায় বলছে? চ গিয়ে দেখি কি বলছে লোকগুলো। কেন গো কাকা, ওই কবরস্থানের দিকটায় কেন যাবে? জায়গাটা মোটেও ভালো নয়, রাতের বেলা ওই কবরস্থানে শয়তানের জাগরণ হয়। তোমরা যা জানো না সেটা নিয়ে কথা বলো না, আমাদের একটু ওই পারে নামিয়ে যাও। Thank you.
দেখলি দাদা, লোকগুলো যেন কেমন একটা অদ্ভুত। আমার খুব সন্দেহ হচ্ছিল যে লোকগুলো কোনো চোর ডাকাত নয় তো। হ্যাঁ, হলেও হতে পারে, কিন্তু কবরস্থানের কাছে কি এমন সম্পদ আছে যে এত রাতে ওইখানে যাচ্ছে? আচ্ছা বাদ দে, আমরা তো বেঁচে গেছি, তুই আর অত কিছু নিয়ে ভাবিস না, তাড়াতাড়ি মাছ ধর, বাড়ি ফিরতে হবে। উফ, কি ঠান্ডা লাগছে। তুই একটু ওই কবরস্থানের গাছটায় নৌকাটা নিয়ে চ তো, দূর থেকে লক্ষ্য করব লোকগুলো কি করে। মাঝ আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে, ঘড়িতে তখন রাত 10:30। শীতের রাতে দুই ভাই মাছ ধরতে ধরতে সেই কবরস্থানের দিকে যেতে থাকে। তারা ঠিক করে আজকে তারা সেই কবরস্থানের কাছে মাছ ধরবে। দাদা, লোকগুলো ওই কবরস্থানে গর্ত কেন খুলছে? ঠিক বুঝতে পারছি না ভাই, নিশ্চয়ই চুরি করা কোনো মাল ওইখানে মাটির তলায় পুঁতে রেখেছে, আর সেটাই হয়তো বার করেছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই পচা গলা গন্ধটা কোত্থেকে আসছে? হ্যাঁ তাই তো রে, এত মরা পচার গন্ধ আসছে কোত্থেকে? তাহলে কি ওরা গর্ত খুলে মাটির তলা থেকে লাশ বার করছে নাকি? এ বাবা, কিন্তু ওই পচা গলা শরীরগুলো বার করে ওরা করবেটাই বা কি? এই দাদা, বাড়ি ফিরে চ না, আমার খুব ভয় লাগছে, যদি কোনো বিপদ ঘটে আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না দাদা। এই রাতের অন্ধকারে এক অজানা রহস্যকে সমাধানের জন্য হীরামতি আস্তে আস্তে নৌকা নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যায়। তারা দেখে সেই লোক দুটি কবরস্থানে গর্ত খুলছে, আর সেই কবরস্থান থেকে ভেসে আসছে মৃতদেহের পচা গন্ধ। তারা বুঝতে পারে প্রতি রাতে এই পচা গলা গন্ধ এই কবরস্থান থেকে কেন বের হয়। কিন্তু এই লোক দুটি কারা? এই পচা গলা মৃতদেহ নিয়ে তারা করবেটাই বা কি? রহস্য সমাধানের জন্য তারা একটু একটু করে তাদের দিকে এগিয়ে যায়। তারা দেখতে পায় সেই লোক দুটি কবরস্থানে গর্ত খুলে একটি পচা গলা মৃতদেহ বার করে এনেছে, আর রাক্ষসের মতো সেই দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর বিমর্ষ গর্জন করছে। দাদা দাদা, এসব আমরা কি দেখছি দাদা? এরা কোনো সাধারণ মানুষ নয় দাদা, আমাদের আর এইখানে এক মুহূর্ত থাকাটা ঠিক হবে না দাদা, তাড়াতাড়ি বাড়ি চ। হ্যাঁ ভাই ভাই ভাই, তুই আসতে কত বল, তোরা শুনতে পেয়ে যাবে, তাহলে আমাদের আর বিপদে শেষ থাকবে না। তুই তাড়াতাড়ি নৌকা চালা, নৌকা চালা তাড়াতাড়ি। ঘটনাচক্রে তারা বুঝতে পারেনি এই রাতে তাদের এমন দৃশ্য দেখতে হবে। কবরস্থানে বসে বসে সেই লোক দুটি একটি লাশ বিভৎসভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সেই লাশের পচা গন্ধে চারিদিক ভরে রয়েছে। এই সময় সেই লোকগুলো দেখতে পায় হীরামতি সেখান থেকে নৌকা নিয়ে পালানোর উপক্রম করছে। তারা বিভৎস চিৎকার করে ওঠে আর মৃতদেহ থেকে একটি অঙ্গ ছিঁড়ে তাদের দিকে ছুঁড়ে মারে নৌকায় আর বলে, বলছি সেই রাতের ভয়ঙ্কর দৃশ্য দেখে যা হোক করে তারা প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। সকালবেলা ঘর থেকে তাদের দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। কেউ যেন সেই রাতের অন্ধকারে তাদের শরীর থেকে মাথা উপড়ে ছিঁড়ে নিয়েছে। তাদের এই ভয়ঙ্কর মৃত্যু দেখে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝে উঠতে পারে না তাদের দু ভাইয়ের মৃত্যুর জন্য কারা দায়ী, এই জগতের কোনো মানুষ না পরজগতের কোনো বাসিন্দা। দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হয় সেই রাতে যাদের সাথে দেখা হয়েছিল
তারা কারা হতে পারে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।